রবীন্দ্রনাথ ঠাকুর একদিন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে থাকাকালীন অবস্থায় সকালে উঠে জানলার থেকে সূর্যোদয় দেখলেন। সূর্য উঠেছে, তার আলোতে চারিদিকে এক অপূর্ব মুহূর্ত সৃষ্টি হয়েছে। তিনি সেই মুহূর্তটি দেখলেন এবং তা তার মন থেকে সমস্ত বিষাদকে ধুইয়ে দিল। তিনি একটি কবিতার মধ্যে সেই মুহূর্তটিকে বন্দি করলেন। কবিতাটির নাম নিঝড়ের স্বপ্নভঙ্গ। আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুখিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূদর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনির শলিল গরজে উঠিছে দারুণ রসে। হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙড়ে হৃদয় ভাঙড়ে বাঁধন, সাদরে আজকে প্রাণের সাধন। লহরীর পর লহরী তুলিয়া, আঘাতের পর আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পড়ার, কিসের আঘাত কিসের বাসা, উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াব গাহিয়া, কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূদর হইতে ভূদরে লুটিব, হেসে খলো খলো কে কলো কলো, তালে তালে দিব তালে। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠেছে প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর, এ কি কারাগার ঘোর, ভাং 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 কারা আঘাতে আঘাত কর, ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। নমস্কার।